বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ধারণা করা হয়েছিল যে সেদেশের হিন্দু ও তাদের মন্দিরগুলোর উপর হামলা চালানো হবে, কিন্তু সেরকম কিছু হয়নি বলে মন্তব্য করলেন বাংলাদেশ হিন্দু মহাজোটের নেতা গোবিন্দ চন্দ্র প্রামাণিক। অন্যদিকে বাংলাদেশের তরুণ যুবকেরা হিন্দু মন্দিরগুলো পাহারায় নিয়োজিত হয়ে পড়ে। ধর্মীয় পণ্ডিতেরাও তাদের অনুসারী সহ বাংলাদেশের আপামর জনসাধারণকে হিন্দু মন্দিরগুলোর সুরক্ষা প্রদানের আর্জি জানান। এরপরেই দেখা যায় মুসলিম যুবকেরা মন্দিরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মন্দিরগুলো পাহারা দিচ্ছেন। এমন সব ছবিতে ভরে যায় সোশ্যাল মিডিয়া। এর প্রমাণও পাওয়া যায়। বিভিন্ন এলাকা থেকে হিন্দু ফেসবুক ব্যবহারকারীরা পোস্ট দিয়ে জানিয়েছেন যে সত্যি সত্যি মন্দিরগুলো পাহারা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রথম সারির ধর্মীয় নেতাদের ফেসবুক পেজেও এ ধরনের অনুরোধ পোস্টে চেয়ে যায়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আহমদুল্লাহ তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে বলেন, মসজিদের মাইক থেকে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সবাইকে আহ্বান করুন, আনন্দের আতিশয্যে রাষ্ট্রের সম্পদ নষ্ট করবেন না, আইন হাতে তুলে নিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করবেন না, প্রতিশোধের নেশায় মত্ত না হয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করুন, লুটপাট ও বাংচুর হতে দিবেন না, সবাই সংযত আচরণ করি, পরিবেশটা নষ্ট করলে ক্ষতি আমাদেরই। বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত আন্তর্জাতিক স্তরে ইসলামী পণ্ডিত মিজানুর রহমান আজহারি তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে বলেন, সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় সহ প্রতিটি স্থাপনার প্রতি কড়া নজর রাখুন, সজাগ পাহারা দিন, দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র নস্যাৎ করে দিন। শুধু তাই নয়, একটি দীর্ঘ পোস্ট দিয়ে তিনি বাংলাদেশের তরুণ যুবকদের প্রতি একটি মর্মস্পর্শী আবেদন রাখেন। তিনি লেখেন, প্রাণপ্রিয় তরুণ মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণের প্রতি আকুল আবেদন, দয়া করে কেউ আইন হাতে তুলে নেবেন না, কারো জানমালের ক্ষতি করবেন না, রাষ্ট্রীয় কোনো সম্পদ নষ্ট বা লুটপাট করবেন না, রাষ্ট্রীয় স্থাপনা বাংচুর করবেন না, সংখ্যালঘু ভাই বোনদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করুন, আমরা সবাই সংযত আচরণের মাধ্যমে রাব্বে করিমের দরবারে শুক্রিয়া আদায় করব ইনশাআল্লাহ, গোটা রাষ্ট্র সংস্কার ও নয়া রাজনৈতিক বন্দোবস্ত হাজির করতে আমাদের অনেক কাঠখড় পোহাতে হবে। আপনারা স্মার্ট যোদ্ধা, জেনজি সুপার হিরো, আপনাদের থেকে কোনো ধরনের অরাজকতা মানায় না, বাংলাদেশ আপনাকেই এর সুরক্ষা নিশ্চিত করতে হবে। অব্র গুপ্ত নামের এক ফেসবুক ব্যবহারকারী একটি পোস্ট করে বলেন, হাটহাজারির কালীবাড়ি রক্ষা করছেন হাটহাজারি মাদ্রাসার শিক্ষার্থীরা, পুরো দেশ এভাবে এগিয়ে আসুন। পিনাকি ভট্টাচার্যের পোস্ট হল, ময়মনসিংহের মন্দির পাহারায় নেমেছেন মাদ্রাসার ছাত্ররা। নির্ভীক গুহরায় তার পোস্টে লেখেন, আই এম হিন্দু অ্যান্ড মাই ফ্রেন্ডস ফ্রম এভরি রিলিজন ইন বাংলাদেশ আর হেয়ার টু প্রোটেক্ট মি, উই বিল্ড দিস বাংলাদেশ টুগেদার, উই আর ইউনাইটেড। তবে এটাও ঠিক, কিছু জায়গায় কিছুটা আক্রমণ হয়েছে, তবে এই আক্রমণগুলো রাজনৈতিক বলে জানান গোবিন্দ চন্দ্র। তিনি বলেন, যারা আওয়ামী লীগের সঙ্গে লম্ফজম্ফ করেছিল তাদের উপর কিছুটা হামলা হয়েছে, তবে এরকম হামলা হিন্দু মুসলিম দেখে হয়নি, মুসলিমদের গড়েও হয়েছে, তার মতে এটা রাজনৈতিক হামলা, সাম্প্রদায়িক নয়। এরপরই এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান গোবিন্দ চন্দ্র প্রামাণিক। আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে, কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়, এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই, কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও হামলা হয়েছে, লুটপাট হয়েছে, এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে শেখ, এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাসছে। আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম, তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, সে ভারতও রক্ষা করতে পারবে, আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে। আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে সেভেন সিস্টার থাকবে না, তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে, আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন।